হ্যালো বন্ধুরা, শুভ অষ্টমী সবাইকে। তো দেখো, অষ্টমীর লুচি, কুমড়ালুর তরকারি, বাঁধাকপি চচ্চড়ি, ছোলা দিয়ে এদিকে করেছি জলপাইয়ের চাটনি। তো খাওয়া দাওয়া সেরে দেখো বেরিয়ে পড়েছি। এখন কিন্তু বাজে ওই দুপুর 2টার মতো হবে। যাই হোক, চলে এসেছি দেখো ঘোষ বাড়িতে। সবার প্রথমে আসলাম ঘোষ বাড়িতে। তো এই যে প্রথম আসলাম ঘোষ বাড়িতে, আগে আমি কখনো আসিনি এখানে। তো যাই হোক, বেরিয়ে পড়লাম এখান থেকে, যাবো বসিয়া ঠাকুর দেখবো, তারপরে বাড়িতে। তো যাই হোক দেখো, ঘোষবাড়ির ঠাকুরটা কিন্তু দারুণ হয়েছিল, আর চারিদিকটা সত্যি অসাধারণ অসাধারণ। তো আমি আগে অনেককে দেখেছি আসতে, কিন্তু আমি কোনোদিন আসতে পারিনি বা সুযোগ হয়নি। তো যাই হোক দেখো, চলে এসেছিলাম। আর এই যে পুরনো, এটা হচ্ছে আসল ঘোষবাড়ি যেটা বলে। তো ভিতর টিতর বেশ ভালো করে দেখলাম, ঘুরলাম। তো যাই হোক, আর এই দেখো ছেলে, আরও এই দেখো মেয়ে আজকে শাড়ি পরেছে। এই দেখো, তো মেয়ে কালো শাড়িটা পরেছে, এটা অনলাইন থেকে নিয়েছিল। ওই দেখো পেছনে, ও প্রথমে যে শাড়ি পরলো। আর দেখো মাম্পি আর ভাইয়ের বউ মা সবাই এসছে, তো সবাই আসছে পেছন পেছন। আর আমি একটু ভিডিও করছি বলে আগে আছি। তো দেখো অনেকেই বেরিয়েছে আজকে, অনেকটাই ভিড় হয়েছে। তো যাই হোক, এই দেখো মেয়ে, তো মেয়েকে ভালো করে দেখানোর সুযোগই পাচ্ছি না। যাই হোক দেখো, ঘুরে ফিরে তো চলে আসলাম এবার অন্য একটা প্যান্ডেলে। কেন বলো তো, বসিরহাটে নো এন্ট্রি হয়ে যাবে, যে তো বেরোতে পারবো না আর। তার জন্য মানে বেশিক্ষণ ঘুরিনি ঘোষবাড়িতে। যাই হোক, পরে আবার যদি কোনোদিন সুযোগ পাই আসবো। তো দেখো চলে আসলাম এই যে একটা প্যান্ডেলে। তো এই প্যান্ডেলটা কেমন হয়েছে অবশ্যই জানিও, আমার তো খুবই ভালো লেগেছে। আর সবারই কিন্তু খুবই ভালো লেগেছে প্যান্ডেলগুলো। তো এইগুলো দেখার জন্যই তো মানে এত তাড়াহুড়ো, রান্না বান্না, খাওয়া দাওয়া, তো ছেলে পেলে নিয়ে গুছানো। এই দেখো আমার ভাইয়ের বউ আর আমি দুজনে মিলে আসছি। তো যাই হোক, বেরিয়ে পড়লাম। আর দাদা ভাই আছে অটোতে, আর অনেক কিছু আছে। গাড়িটা নিয়ে এসেছিলাম বাড়ি থেকে, ওই জন্য এত তাড়া যে গাড়ি নিয়ে কিন্তু আর বেরোতে পারবো না, মানে বসিরহাট থেকে বেরোনো যাবে না। তো ওই জন্য দিনে দিনে দেখে বেরিয়ে পড়বো, 4টের ভিতরে আবার বাড়ি পৌঁছে যাব, নইলে বেরোনো যাবে না। আর এই যে আমাদের দুই ছেলে, তারপরে ঈশানবাবু আছে আমাদের, তো ওরা যে এত দুষ্টুমি করে না, তো মানে ওদেরকে নিয়ে আর ঠাকুর দেখা সম্ভব হয় না। তো যাই হোক, এইদিকে দেখো আরেকটা প্যান্ডেলে চলে আসলাম। আর এখানে করেছিল বেলুর মঠ, তো দারুণ করেছিল। আর আমি না আসল বেলুর মঠ যেটা আমাদের দক্ষিণেশ্বর, আমি কোনোদিনও যাইনি, তো বলতে আমার কোনো লজ্জা নেই। তো ওখানে যাওয়ার সুযোগ আমার হয়নি এখনও। যাই হোক দেখো, এত সুন্দর কারুকার্য করেছে, মনে হচ্ছে একদম অতি একদম সত্যিকারের বাড়ি এটা। যাই হোক, মায়ের মুখটাও সুন্দর ছিল দেখো। তারপরে চলে আসলাম এই যে আর একটা প্যান্ডেলে। আর তার ভিতরে কি বলতো, বাচ্চা কাচ্চা নিয়ে না নামতে ইচ্ছে হচ্ছে না গাড়ি থেকে। ওই গাড়ি থেকে যেটুকু প্যান্ডেলটা দেখছে আর সামনাসামনি মায়ের মুখটা দেখছে, ব্যাস এটুকুই। আর হাঁটারও আর মানে এনার্জি ছিল না। তো যাই হোক, এটা দেখো বেশ নোংরার প্যান্ডেল, যেটা বোতল, তারপরে ওই যে বিভিন্ন রকম ভাঙাচোরা দিয়ে করেছে, কেমন লাগে।